আইএসএল এর অন্যতম সফল কোচ সার্জিও লোবেরা। লাল হলুদ ব্রিগেডে কি আসবেন এখন, সেটাই সব থেকে বড় প্রশ্ন। তবে ইতিমধ্যেই লোবেরাকে অফার লেটার সহ চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছিল লাল হলুদ ক্লাব, কিন্তু সেই চুক্তিপত্রে সই করে পাঠাতে পারেননি সার্জিও লোবেরা। খবর অনুযায়ী চীনের সিচুয়ান জিউনিউ ফুটবল ক্লাব এনওসি না দেওয়ায় এখনও ভারতে আসতে পারছেন না সার্জিও লোবেরা। ক্লাব এবং বিনিয়োগকারী কর্তারা মিলে লোবেরার নাম সিদ্ধান্ত নেওয়ার পর যখন প্রস্তাব দেওয়া হলো, তখনই লাল হলুদে প্রস্তাবে সম্মতি দেন স্প্যানিশ কোচ। ইস্টবেঙ্গলের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন লোবেরা, কিন্তু কথাবার্তা চলার মাঝেই যেভাবে বিভিন্ন জায়গায় প্রচার হয়ে যায় যে ইস্টবেঙ্গলের সঙ্গে লোবেরার চুক্তি হয়ে গিয়েছে, তাতে স্প্যানিশ কোচ কিছু জানানোর আগেই চীনের ক্লাবটি সেটি জেনে যাওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যায়। চীনের ক্লাবে লোবেরাকে পাঠিয়েছে সিটি গ্রুপ। সিটি গ্রুপের পক্ষ থেকে লোবেরাকে পরামর্শ দেওয়া হয়েছে যে তিনি যাই করুন ক্লাবের সঙ্গে সম্পর্ক ঠিক রেখেই তা করতে হবে। তাড়াহুড়ো করে চীনের ক্লাব থেকে লোবেরার পক্ষে ছাড়পত্র পাওয়া মুশকিল। যদি এই নিয়ে চীনের সেই ক্লাব কর্তাদের ক্রমাগত চাপ দিয়ে থাকেন সার্জিও লোবেরা, তাহলে চীনের ক্লাবটির কর্তাদের মনে হতে পারে ইস্টবেঙ্গলের সঙ্গে তার চুক্তি হয়ে গেছে, যার ফলে তিনি এনওসি চাইছেন। তাই তাড়াহুড়ো করতে রাজি নন লোবেরা। ইস্টবেঙ্গল কর্তাদের তিনি জানিয়েছেন কিছুদিন অপেক্ষা করতে, আর খবর অনুযায়ী এই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে চাইছে লাল হলুদ ব্রিগেড।